ওয়েলকাম টু ধীমান স্যার ক্লাসেস। ধীমান স্যার ক্লাসেসে সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র হল বি পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। আজকে আমরা চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের আলোচনার মূল বিষয় তোমরা দেখতেই পাচ্ছ থাম্বেলটা, যে WBP 2021, হাউ টু ক্র্যাক, হাউ টু গেট গুড মার্কস। আজকে আমরা এই ক্লাসে টোটালি WBP 2021 কীভাবে ক্র্যাক করবে, সিলেবাস কী, কোন পোর্শন পড়বে, কোন পোর্শন পড়বে না, কোন টেকনিকে পড়বে, কোন কোশ্চেনগুলিতে জোর দেবে, কোন কোশ্চেনগুলিতে জোর দেবে না, কতক্ষণ পড়বে, কোন বই পড়বে, অর্থাৎ এই একটি ক্লাসের মাধ্যমে, একটি ভিডিওর মাধ্যমে টোটাল WBP 2021 হাউ টু ক্র্যাক যে সিরিজটা সেটা কিন্তু আমি কমপ্লিট করতে চলেছি। সুতরাং বন্ধুরা, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আমি কথা দিচ্ছি ক্লাসটি দেখার পর WBP 2021 আসন্ন পরীক্ষাতে তোমাদের কোনো কিছুতেই প্রবলেম হবে না, তোমাদের কাছে একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এই জায়গাটা তোমাদের সামনে আমি তুলে ধরব। বা আমাদের WBP 2021 কোন পদ্ধতি মেনটেন করলে ভুল প্রসেসে বা ভুল পদ্ধতির দিকে আমরা এগোব, অর্থাৎ যে প্রত্যেকটা পদ্ধতি যদি সায়েন্টিফিক হওয়া যায়, প্রত্যেকটা পদ্ধতি লজিক্যাল হওয়া যায়, তাহলে কিন্তু তুমি সাকসেসটা পাবে। তাহলে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো WBP 2021। চলুন বন্ধুরা শুরু করা যাক। WBP 2021 প্রিলিমিনারিতে বা প্রিলিমসে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ থেকে 50 মার্কস আসে, 50টি নাম্বার আসে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে আমাদের 50টি নম্বর আসে। ম্যাথ থেকে 30 মার্কস এবং রিজনিং থেকে 20 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। এখানে প্রথম পর্বের পরীক্ষাতে ইংরাজিটা থাকে না। এই 100 মার্কসের মধ্যে কাট অফ কত আসে, 25+ অথবা 30। আমরা যত দিন যাচ্ছে পরীক্ষার কাট অফ কিন্তু তত বাড়ছে। আমরা কাট অফটা নির্ভর করে কত ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে এবং কত পরিমাণ সিট আছে এবং কোশ্চেন কতটা মডারেট তার উপর ডিপেন্ড করে। কখনো কোনো পরীক্ষার আগে কাট অফ বলা যায় না। একটা রিসেন্ট ট্রেন্ড থাকে, সেই ট্রেন্ড থেকে আমরা বলি এটা এত যাবে, ওটা অত যাবে, কিন্তু সেই ট্রেন্ডটা ডে টু ডে কী হচ্ছে ভেঙে যাচ্ছে। তাহলে তোমাদের কাট অফের একটা টার্গেট না করে একটা ভালো নাম্বার করবে সেই জায়গাটা ফলো করে তোমরা যদি পড়াশুনো করতে পারো, দেখবে তোমরা উইনার হবেই। তাহলে প্রথম পদ্ধতি কি, যে 50 নাম্বার জিকে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ হচ্ছে 30 মার্কস, রিজনিং হচ্ছে 20 মার্কস, টোটাল কত, 100। আচ্ছা, মেন্স পরীক্ষাটা একটু দেখে নিই। মেন্স পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি প্রিলিমস হওয়ার পরে তারপর হচ্ছে মাঠ হচ্ছে, দেন মেন্স পরীক্ষাটি হচ্ছে। মেন্স পরীক্ষায় কী হচ্ছে, সেম জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে 25 মার্কস, ইংলিশ 25 মার্কস, ম্যাথ 20 মার্কস, রিজনিং 15 মার্কস, টোটাল 85। আর ইন্টারভিউ আছে 15, টোটাল 100 মার্কস। এই হচ্ছে টোটাল প্রিলিমস এবং মেন্সে আমার কোশ্চেনগুলো আসছে। এবার আমরা দেখব যে কীভাবে নাম্বারটা তুলব, কী বই। প্রথমে আমরা একটু ভাগতে পড়ে নিই। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এই টপিকটি প্রিলিমসেও থাকে এবং মেন্সেও থাকে। আমাদের সবচেয়ে প্রধান ভুল সেটি হলো আমরা প্রিলিমসটা জোর দিই খুব। কেন? কারণ আগে প্রিলিমস পাস না করতে পারলে মেন্স পরীক্ষা দিতে পারবো না, অর্থাৎ মাঠ ক্র্যাকও করতে হবে। অর্থাৎ প্রথম ওই 7-8টি মাস, প্রথম ওই 7-8টা মাস আমরা প্রিলিমস এবং মাঠটাকে বেশি গুরুত্ব আরোপ করি। এগুলো হওয়ার ঠিক 2 মাসের মধ্যে বা তার একটু কম একটু বেশি হতে পারে মেন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।
তাহলে 7 থেকে 8 মাস পড়ে এই 100 এর মধ্যে তুমি কাট অফ কত 25 তে 30 আমি 35 ধরলাম 35 তোলার জন্য তুমি 7 থেকে 8 মাস পড়ছো তাহলে এখানে কাট অফ আমি 35 ধরে এগোচ্ছি 35 ধরে 35 টু 40 ধরে আমি এগোচ্ছি জানি এত যাবে না তা সত্ত্বেও আমি কিন্তু এগোচ্ছি কারণ পড়াশোনার মানটা আমাকে 40 প্লাস পাওয়ার মতো করে রাখতে হবে তাহলে বিষয়টা কি বললাম যে 7 থেকে 8 মাস তুমি প্রিলিমস এর জন্য পড়ছো আর বাদ বাকি 2 মাস মেন্স এর জন্য পড়ছো তাহলে মেন্স এর জন্য 2 মাস পড়ে তোমার কাট অফ এবার কত গেছে 56 প্লাস তো কি করে সম্ভব যে 7 থেকে 8 মাস পরে 40 পাচ্ছ আর 2 মাস পরে তুমি 56 প্লাস পাবে এটা কখনোই পসিবল নয় তাই প্রথমে আমরা লাফালাফি করছি কি নিয়ে প্রিলিমস নিয়ে তারপরে মাঠ নিয়ে দেন পাস করার পরে আচ্ছা মেনটা পড়তে হবে কিন্তু এই মেনটা পড়তে গেলে তোমাকে কিন্তু 2 মাসে কখনো কমপ্লিট করা সম্ভব নয় তাহলে তোমাকে কিন্তু প্রথম থেকে পড়াশোনাটা করতে হবে তাহলে প্রথম থেকে কিভাবে পড়াশোনা করবে সেই প্রসেসটা একটু দেখো প্রথমে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস মেন্সে কত নাম্বার আসে 25 নাম্বার প্রিলিতে কত আসে 50 নাম্বার তাহলে এই জেনারেল অ্যাওয়ারনেসটা তুমি যদি প্রথম থেকে মেন্সটাকে টার্গেট করে তুমি পড়ো তাহলে দেখবে প্রিলিমস এবং মেন্স দুটোর ক্ষেত্রে তোমার জেনারেল যে নলেজ বা জেনারেল যে অ্যাওয়ারনেস সেই পোর্শনটা তোমার কিন্তু পাকা হয়ে পড়ছো তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে জেনারেল নলেজ তাহলে প্রিলিমসটা কিন্তু টার্গেট নয় টার্গেট হচ্ছে মেন মেনটা টার্গেট করে তুমি যদি পড়ো প্রিলিমসটা কিন্তু তুমি কোয়ালিফাই করবে এবার তার সাথে একটি কোশ্চেন সেটা হচ্ছে ইংলিশ এই বিষয়টা খুব একটি বড় বিষয় বিভিন্ন জায়গায় পড়াতে গিয়ে একটা জিনিস হয়েছে যে WBP প্রিলিমসে 90% কিন্তু ইংরাজি ক্লাস করে না কেউ কারণ প্রিলিমসে ইংরাজি নেই এটা কিন্তু ব্যর্থতার প্রথম কারণ প্রিলিমসে ইংরেজি থাকে না এটা ঠিক কথা কিন্তু মেন্সে গিয়ে আমার ওই 25 মার্কসের মধ্যে সবাই কিন্তু 5-7 কিন্তু আশা করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে 25 মার্কসের মধ্যে 5-7 করলেও তার মধ্যে নেগেটিভ হয় ওই 2 মাসে তারা কিন্তু সেভাবে ইংরেজি টানতে পারে না তাই আমার পরামর্শ প্রথম থেকে তুমি একটা রেগুলারিটি মেনটেন করে তুমি ইংরাজিটা পড়ো যেগুলি এক্সামের জন্য আসে তাহলে প্রথম প্রশ্ন কি যে এই ইংলিশটা তোমরা প্রথম থেকে পড়াশোনা করবে প্রিলিমসে নেই কারণ তুমি প্রিলিমস তুমি পাশ করবে তুমি প্রিলিমস তুমি পাশ করবে তোমাকে পড়তে হবে মেন্সটা তাহলে মেন্সের এই 25 মার্কস তুমি যদি না পড়ো না তোলো তাহলে কিন্তু ওই 2 মাসে তুমি টোটালটা সব যখন পড়বে তখন ইংরাজিটার প্রতি কিন্তু গুরুত্বটা কম দেবে তাই প্রথম থেকে একটু একটু করে তুমি ইংরাজিটা রেডি করো যাতে করে মেন্স পরীক্ষায় ইংরাজিতে এখান থেকে একটা ভালো টেক্সট স্কোর করতে পারো এইবার চলে আসি ম্যাথ রিজনিং তাহলে তুমি জিকে ম্যাথ এবং রিজনিং তুমি ওয়াইড রেঞ্জে করো বৃহত্তর রেঞ্জে করো তাহলে দেখবে তুমি প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারছো এবং মেন্সেরটাও এগিয়ে আছে এবার আমাদের নাম্বার সিলেকশন তোমাকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমার টার্গেট থাকবে 25 প্লাস তুমি পাবে কীভাবে পারবে কি বই ফলো করবে সেটা আমরা আস্তে আস্তে বলছি তা জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমার টার্গেট থাকবে 25 প্লাস ম্যাথ থেকে তোমার টার্গেট থাকবে 15 প্লাস রিজনিং থেকে তোমার টার্গেট থাকবে 10 প্লাস রিজনিং থেকে তোমার টার্গেট থাকবে 10 প্লাস স্কোর তুমি করতে পারবে তাহলে জায়গাটা তুমি ভালো করে বোঝো খুব সুন্দর করে বোঝো হ্যাঁ তাহলে তোমার এখানে কত দাঁড়ালো 15 আর 10 কত 15 আর 10 25 আর ওই দিকে হচ্ছে 25 তাহলে টোটাল কত 50 নাম্বার 50 কাট অফ কত আসে 25 35 40 কাট অফটাকে টার্গেট নয় মেন্সটাকে টার্গেট করে পড়ো তাহলে প্রিলিমস এমনি ক্লিয়ার হয়ে যাবে তাহলে প্রথম টার্গেট মাথার মধ্যে ঢুকে নাও 50 মধ্যে 25 প্লাস পাবে অঙ্কেতে 15 প্লাস পাবে এবং রিজনিংয়ে 10 প্লাস পাবে তার টোটাল তোমার কাছে নাম্বার কত 50 প্লাস তার 50 প্লাস পেলে তার মানে তোমার এই মেন্স পরীক্ষায় তোমার কিন্তু অনেকটা সিলেবাসে তুমি আগিয়ে ফেলেছো তাহলে বিষয়টা কি এখানে কত পাচ্ছ তুমি এখানে পাচ্ছ 25 প্লাস এখানে কত পাচ্ছ এখানে 15 প্লাস এখানে কত পাচ্ছ এখানে 10 প্লাস তা টোটাল কত হলো 50 মার্কস তুমি অ্যাচিভ করবেই এই টার্গেটটা নিয়ে পড়াশোনা করো তাহলে টোটাল কত হচ্ছে আমার টোটাল হচ্ছে 50 মার্কস টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে 50 মার্কস
নেক্সট মেন পরীক্ষাটা, যেটা কিন্তু খুব ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে এই সেন্সে নয় যে কোশ্চেন কঠিন আসে, ডিফিকাল্ট মানে যে আমাদের যে টার্গেটটা থাকে যে আমরা প্রথমে প্রিলি পড়বো, মাঠের দিকে ফোকাস করবো, কিন্তু মেন্সের দিকে ফোকাস হয় না। তাই প্রথম থেকে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা তুমি যদি করো তাহলে প্রিলিমস এমনি ক্লিয়ার করবে, মাঠ তুমি প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর মেন্সে মূল যে অস্ত্র সেটা হচ্ছে ইংলিশ। এই পোর্শনটা সবারই কিন্তু, যারা যারা ব্যর্থ হয়েছে তাদের ব্যর্থতার পিছনে কিন্তু ওই এক নম্বর কম পেয়েছে কাট অফ থেকে, বা দুই নম্বর কম পেয়েছে, বা পয়েন্ট ফাইভ কম পেয়েছে, সেটা মাত্র সব ইংলিশের জন্য। তাহলে এখানে জিএ এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের মধ্যে 25 মার্কস, 25 মার্কস, 20 মার্কস অ্যান্ড 15 মার্কস। এই 25 মার্কসের মধ্যে, এই 25 মার্কসের মধ্যে তোমাকে 15+ স্কোর করতেই হবে, 15+ স্কোর করতেই হবে। আর 25 মার্কসের মধ্যে তোমাকে এখানে 15+ স্কোর করতেই হবে, তার বেশি কম নয়। এর থেকে নিচে যেন, আমি লো করে ধরছি, এর থেকে নিচে যেন আসে না, তাহলে 15+ তোমাকে স্কোর করতে হবে। আর এই 20-র মধ্যে তোমাকে কিন্তু 15+ করতেই হবে, এবং এই 15-র মধ্যে তোমাকে কিন্তু 10 কিন্তু তুলতেই হবে, 10+ তুলতেই হবে। তাহলে ভালো করে দেখো যে এই 25 মার্কসের মধ্যে তোমাকে এই নাম্বারগুলো কিন্তু, এই ভ্যারিয়েশনগুলো নাম্বারগুলো কিন্তু তোমাকে তুলতে হবে। তা টোটাল কত দাঁড়াচ্ছে আমার? টোটাল দাঁড়াচ্ছে 1, 2, 3, 3, 4, 45, 7, 10, 55। টোটাল দাঁড়াচ্ছে কত? 55। টোটাল দাঁড়াচ্ছে কত? 55। তাহলে 55 নয়, 55+। তাহলে বিষয়টা কি? বিষয়টা এই জায়গাগুলো থেকে তোমাকে ভালো নাম্বার তুলতে হবে। আর ইংরেজিতে 15+ মানে 15-এর বেশি তুমি তখনই পাবে যখন তুমি প্রথম থেকে প্র্যাকটিসটা করবে। প্রথম থেকে প্র্যাকটিসটা না করলে দু মাসের মধ্যে তুমি কিছু করতে পারবে না। তাহলে এটা কত দাঁড়ালো? 55+। তাহলে 55+ কী পাবো? এর চেয়ে তুমি বেশি পাবে। আমি কম কম করে ধরেছি যাতে করে তোমার ফোকাসটা একটা থাকে। তাহলে বিষয়টা কি? এই 25-এর থেকে তোমার পড়াশোনার লেভেলটা এমন হয়ে যাবে তুমি 15+ পাবে। 15-এর তুমি বেশি পাবে, কম যেন না হয়। 25 মার্কসে 15-এর তুমি বেশি পাবে। এবং টোটাল ক্লাসগুলো আমরা কিন্তু ফ্রিতে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব, স্টেপ বাই স্টেপ। তাহলে এই 25 পার্সেন্ট, তার টোটাল কত হলো? 15। আর 15 নম্বর কত থাকে? ইন্টারভিউ। আমি ইন্টারভিউয়ে ওটা 5 বা 7 ধরে নিলাম, তাহলে কত হচ্ছে? 60+। তাহলে কত হচ্ছে? 60। তাহলে কত হচ্ছে? 60+। এবার 60+ মানে 60 যেন নিচে না হয়, 60 যেন উপরে হয়। তাহলে তুমি এই লেভেলে যদি পড়াশোনাটা করতে পারো তাহলে তুমি কিন্তু দারুণ কিন্তু একটা স্কোর তুমি তৈরি করতে পারবে। তাহলে আমি আলোচনাটা আর একবার বলছি, এখান থেকে এই পোর্শনগুলো খুব ভালো করে দেখো, এই পোর্শনগুলো দেখলে তোমার মধ্যে একটা আইডিয়া গ্রো করবে। এবার পড়াশোনাটা আজকে থেকে কেমনভাবে করবে সেই জায়গাটা আমাদের আলোচনার বিষয়। প্রথম পয়েন্ট, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, এটা প্রথম থেকে মেন ওরিয়েন্টেড পড়বে। তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এখানে 15+ বলেছি, এটা 15+ দ্যাট মিন্স 15-এর যেন নিচে না হয়, এটা যেন 17, 18 বা 20 এরকম যেন হয়। আস্তে আস্তে দেখবে এই যে নাম্বারটা তোমার কাছে, যে স্কোরটা আমি দেখেছি, এর যা পড়াশোনার যা মেথড বলবো তার বেশি হবে, কম হবে না। তাহলে এইবার আমরা আমাদের প্রশ্ন যে কীভাবে পড়াশোনাটা আজ থেকে তোমরা শুরু করবে, কোন বই ফলো করবে, কোন প্র্যাকটিস সেট ফলো করবে। প্রথম কথা, তাহলে আমরা জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজটা পোর্শনটা আমরা ধরেছি। প্রথমে কী আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ইকোনমি আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আর্ট অ্যান্ড কালচার আছে, জেনারেল সায়েন্স আছে, বুকস অ্যান্ড অথর আছে, প্রিভিয়াস ইয়ার আছে। এই পোর্শনগুলো আমরা একটা ছকে গেছে। তাহলে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, প্রথম পয়েন্ট আমি কি বললাম? হিস্ট্রি বললাম। ইতিহাস, ইতিহাসটা কি করবে? ইতিহাসটা তোমরা পড়বে যেটা, সেটি হলো তোমার বাড়িতে যদি জীবন মুখার্জির বই থাকে, অথবা ক্লাস 9 বা 10-এর যে কোনো পুরনো যদি বই থাকে, সেই বইয়ের মধ্যে যে ওয়ানলাইনারগুলো আছে, কোথায় ওয়ানলাইনার আছে? প্রত্যেকটা বই নয়, কিছু বই আছে, যেমন কল্যাণ কুমার দাস, অতুলচন্দ্র, এরকম বইটায় তোমরা পাবে, বইটার নাম আমি দেখে বলে দেবো তোমাদেরকে, এই বইটায় একদম বইয়ের পেছনে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে প্রায় 40টা মতো পেজ আছে, ক্লাস 9 এবং 10-এর যে ওয়ান লাইনার আছে, যে কে প্রতিষ্ঠা করেছেন, কবে প্রতিষ্ঠা করেছেন,
ওই 40টা পেজে টোটাল তোমার 750 কোশ্চেন আছে। ওই 750 কোশ্চেন তুমি যদি পড়তে পারো আর ফিরে তাকাতে হবে না। বাড়িতে জীবন মুখার্জির বইটাই অথবা যদি কল্যাণ কুমার দাস বা অতুল চন্দ্রের যদি বই থাকে তাহলে সেই বইটা তোমরা ফলো করো, যে কোনো একটি বই। এবং বইটার কোন পোর্শনটা পড়বে, বইটার তোমরা পড়বে যে স্বাধীনতা লাভ, ফ্রিডম অফ স্ট্রাগল, স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম, ব্রিটিশরা যে ভারতবর্ষের উপর আধিপত্য বিস্তার করেছে সেই পোর্শনটা পড়বে, অর্থাৎ জাতীয় আন্দোলনটা ভালো করে পড়বে। তাহলে প্রাচীন যুগ আছে, মধ্যযুগ আছে, আধুনিক যুগ আছে। প্রাচীন যুগ থেকে তোমরা পড়বে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, গুপ্তযুগ পড়বে, মৌর্য যুগ পড়বে, সাতবাহন বংশ পড়বে, এবং তার সাথে সাথে তোমরা ওই প্রাচীন যুগ থেকে যে কোশ্চেনগুলি বিভিন্ন পুলিশের পরীক্ষা এসে সেই কোশ্চেনগুলো পড়বে, তাহলে কভার আপ হয়ে যাবে। মধ্যবর্তী যুগ থেকে সুলতানি যুগ আর মোগল যুগটা ভালো করে পড়ো। কার রাজসভায় কে ছিলেন, কোন রচনা করেছেন, কোন প্রথা তৈরি করেছেন, কোন প্রথার বিলোপ হয়েছে, এই জায়গাগুলো মধ্যযুগ থেকে তৈরি করো। আর বর্তমান মানে আধুনিক থেকে তোমরা পড়বে জাতীয় কংগ্রেস পড়বে, চরমপন্থী নরমপন্থী বিভাজনটা পড়বে, গান্ধীজি বা গান্ধীজির যে আন্দোলনগুলো আছে 1915 থেকে 1947 সেগুলো পড়বে। এবং ওভারঅল পড়ার পরে তুমি কিন্তু ওই যে বইটির কথা বললাম তোমরা আমাকে কমেন্ট করো, আমি ওই পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। 40টি পেজ আছে, ওয়ানলাইনার আছে, ওটা পড়লে হিস্ট্রি কমপ্লিট। নেক্সট পয়েন্ট জিওগ্রাফি। জিওগ্রাফিতে বসু মল্লিকের যে বইটি আছে সেই বইটি থেকে তোমরা পড়ো হিমালয়ান সিস্টেম, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদনদী, ভারতের খনিজ সম্পদ, ভারতের শিল্প, এবং সাথে পড়ো 2011 সাল সেন্সাসটা, এবং সাথে পড়ো ওয়েস্ট বেঙ্গলের কিছু জিওগ্রাফির কোশ্চেন, এবং সাথে প্রিভিয়াস ইয়ারটি দেখো। এই টাইপগুলো তুমি যদি ফলো করতে পারো তাহলে কিন্তু জিওগ্রাফিতে আর কিছু লাগবে না। নেক্সট পয়েন্ট সংবিধান। সংবিধান থেকে তুমি আর্টিকেলসগুলো পড়ো, ধারাগুলো পড়ো, শিডিউলগুলো পড়ো, অ্যামেন্ডমেন্টগুলো পড়ো, এবং তুমি ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ডিরেক্টিভ প্রিন্সিপালস, পার্লামেন্টারি সিস্টেম। তাহলে কী বললাম, তাহলে আমি বললাম আর্টিকেলস পড়ার কথা, ধারার পড়ার কথা, সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট পড়ার কথা বললাম, আমি বললাম ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার, আমি বললাম ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য, আমি বললাম ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অর্থাৎ রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি, এবং সাথে পড়বে পার্লামেন্টারি সিস্টেম, লোকসভা রাজ্যসভা এই জায়গাগুলো ভালো করে পড়বে, কনস্টিটিউশনাল বডিটা ভালো করে পড়বে। এই পোর্শনগুলো তোমার কাছে যে কোনো পাবলিকেশনের যদি সংবিধানের বই থাকে সেটা পড়ো, এই পোর্শনগুলো তুমি তৈরি করে যাও, আমি বলছি আর কিছু লাগবে না। যদি সংবিধানের নোটসপত্র তোমাদের লাগে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করো, আমি তোমাদের পিডিএফ কপি ফ্রিতে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট পয়েন্ট ইকোনমি, অর্থনীতি। এই পোর্শনটা থেকে প্রশ্ন কমই আসে, যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটি হলো ব্যাংকিং সিস্টেম, রিজার্ভ ব্যাংক, এবং যে জায়গা থেকে প্রশ্ন আসে সেটি হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কোন পরিকল্পনাকালে কী হয়েছিল, কত পরিকল্পনার সময়, আর্থিক হার কেমন ছিল। তাহলে ব্যাংকিং সিস্টেমটা একটু দেখে নাও, সাথে দেখে নাও
ব্যাংকিং সিস্টেমটা দেখে নাও, সাথে দেখে নাও প্ল্যানগুলো এবং পঞ্চবার্ষিকী প্ল্যান। সেই পঞ্চবার্ষিকী প্ল্যানগুলো তুমি যদি দেখতে পারো তাহলে কিন্তু আর কিছু লাগবে না, আর সাথে কিছু কারেন্ট ডাটা ইকোনমিক্সের। এবং তোমরা আমাদের গ্রুপের সাথে জয়েন হয়ে যাও, আমরা যে ডাটাগুলো লাগবে বা ক্লাসে আমরা প্রতিদিন এভরিডে বেসিস আমরা কিন্তু সেই ডাটাগুলো দেব। এটা গেল ইকোনমি। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমি বলবো একটা জ্ঞান তোমার দরকার, এভরিডে বেসিস না হলেও মান্থলি একটি ম্যাগাজিন তুমি ফলো করো। সেই ম্যাগাজিনটি যেটি পেশাবেশ কর্মক্ষেত্র এগুলো হতে পারে, এবং আমি পার্সোনালি সাজেস্ট করব পেশাবেশটা ফলো করতে, কারণ এখানে জিস্ট করে থাকে এবং এখানে তুমি আমার লেখা দেখতে পারবে বিভিন্ন বিষয়ের উপরে, বিভিন্ন টপিকের উপরে। নেক্সট পয়েন্ট, আর্ট অ্যান্ড কালচার, কলা এবং সংস্কৃতি, এবং বুকস অ্যান্ড অথর, কিছু বই এবং তার লেখক। পরীক্ষায় এই পয়েন্টগুলি সম্পর্কে প্রচুর পরিমাণে আসে। কোন পয়েন্টগুলি, যে অমুক বই কে লিখেছেন, তমুক বই কী লিখেছেন, বা ওখানকার শিল্প, ওখানকার কলা সংস্কৃতি, এই জায়গা থেকে তোমাদের একটু সাজেস্টিভভাবে পড়াশুনো করতে হবে। কীভাবে পড়াশুনো করবে, প্রথম পয়েন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, দ্বিতীয় পয়েন্ট বিভিন্ন পরীক্ষায় আর্ট অ্যান্ড কালচার থেকে বা কলা সংস্কৃতি খেলাধুলা বা আমাদের বুকস অথর এই জায়গাগুলোতে কী কোশ্চেন এসে সেগুলো একটি খাতায় লিখে ফেলো, তারপরে ওটা রিভিশন দাও। একটা বইয়ে প্রচুর পরিমাণে লেখক, প্রচুর পরিমাণে বই আছে, প্রচুর পরিমাণে আর্ট অ্যান্ড কালচার আছে, কিন্তু সব পড়তে গেলে মাথা কিন্তু ঘেটে যাবে। সুতরাং যাতে না ঘাটে তার জন্য আমি পার্সোনালি বলবো তোমার একটু পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করার ফলে একটা ফল পাবে, সেই ফলটা কিন্তু খুব সুমিষ্ট। অর্থাৎ তোমাকে কিন্তু পুলিশের বিভিন্ন পরীক্ষায় যে আর্ট অ্যান্ড কালচার থেকে, যে বুকস অ্যান্ড অথর থেকে, যে আমাদের খেলাধুলা থেকে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো একটা লাইনে লিখে ফেলো। শুধু পুলিশের পরীক্ষা নয়, অন্যান্য পরীক্ষার কোশ্চেনগুলো কী কী এসছে সেটা লিখে ফেলো। দেখবে মুষ্টিয়ে 50-60 হচ্ছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার, ওই 60-70 ওটা হচ্ছে ক্রিম, ওটা হচ্ছে জিস্ট, ওটা পড়ে ফেলো, আর কিছু লাগবে না। 300-400 পড়ার থেকে আমাকে পরিশ্রম করে 60-70 কোশ্চেন্স বার করে সেগুলো পড়ে ফেলা, এটা কিন্তু দারুণ মজার বিষয়। তাহলে এই জায়গাগুলো তোমাকে কিন্তু করতে হবে। তাহলে তুমি যদি এই জায়গাগুলো করো এবং তার সাথে 15-17-19 বা যে প্রিভিয়াস ইয়ারে WBP হয়েছে তার কোশ্চেনগুলো অ্যানালিসিস করো। এবং শুধুমাত্র তাই নয়, বিভিন্ন স্টেট পুলিশের যে কোশ্চেনগুলো আছে যদিও সেগুলো হিন্দিতে হয়, সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করো, সেই জায়গাগুলোতে কোশ্চেনগুলো গ্রহণ করার চেষ্টা করো। শুধু তাই নয়, যেমন দিল্লি পুলিশে যে প্রচুর পুলিশ সিস্টেম আছে, এই অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো একটি অ্যানালিসিস করো, যদি করতে পারো। আমি বলছি এটা শুধু প্রিলিমস নয়, মেন্সটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ তুমি দারুণ রেজাল্ট করবে। তাহলে এখন থেকে তুমি প্রিলিমসের জন্য নয়, তুমি মেন্সের জন্য পড়া শুরু করবে। অর্থাৎ প্রিলিমসের সিলেবাস এবং মেন্সের সিলেবাস কিন্তু সেম, কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে, কোথাও কোশ্চেন একটু গভীর হয়, কোথাও কোশ্চেন একটু হালকা হয়, কিন্তু তুমি যদি গভীরভাবে পড়তে পারো তাহলে বড়টা পড়লে ছোটোটা হয়ে যাবে। এই পোর্শনগুলো যেভাবে বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এবং খেলাধুলা থেকে, কলা শিক্ষা সংস্কৃতি থেকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে, এইভাবে তুমি যদি প্রত্যেকটা বই থেকে পড়তে পারো তাহলে দেখবে কেউ তোমাকে আটকাতে পারবে না। আর একটা পয়েন্ট, জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে 19-এর যে 7টা পাবলিকেশন বা যে কোনো পাবলিকেশনের পুরনো আমলের যে বইটা আছে সেখান থেকে পড়ে ফেলো। সায়েন্স থেকে কী কী পড়বে, সায়েন্স থেকে তুমি বেশি করে পড়বে সালোকসংশ্লেষ, তুমি পড়বে শ্বসন, তুমি পড়বে ক্রোমোজোম, তুমি পড়বে ভিটামিন, তুমি পড়বে রক্ত, তুমি পড়বে সংবহনতন্ত্র এবং মিসথেনিয়াস সায়েন্সের কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় বারংবার এসে যায়, সেই জায়গাগুলো তুমি তৈরি করে রাখো। ভৌত বিজ্ঞান থেকে ফিজিক্যাল সায়েন্স থেকে কী পড়বে, ফিজিক্যাল সায়েন্স থেকে তুমি লাইট সেকশনটা পড়বে, সাউন্ড সেকশনটা পড়বে, প্রবাহিত তড়িৎ, স্থির তড়িৎ, প্রবাহিত তড়িৎ এই জায়গাটা পড়বে, এবং পদার্থবিদ্যা থেকে পড়বে এবং পদার্থের অবস্থার যে পরিবর্তন পড়বে,
এবং তুমি পড়বে পর্যায় সারণী থেকে কিছু কোশ্চেন, কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষা আসে সব নয়, হালকা হালকা যে কোশ্চেনগুলো আছে তোমার বইয়েতে সেই কোশ্চেনগুলো, স্পেশালি ক্লোরিনের যে বিষয়টা আসে পরীক্ষা সেই বিষয়টা তুমি একটু পড়বে। তাহলে জেনারেল সায়েন্স থেকে তুমি লাইফ সায়েন্স থেকে পড়ছো কি, লাইফ সায়েন্স থেকে তুমি পড়ছো সালোকসংশ্লেষ, শ্বসন, ক্রোমোজোম, রক্ত, ভিটামিন এবং আনুষঙ্গিক যে মিসেলিনিয়াস যে কোশ্চেন পেপার যেগুলি বারংবার পরীক্ষা আসে সেই পোর্শনগুলো তুমি কিন্তু পড়ছো। ফিজিক্যাল সায়েন্স থেকে তুমি কি পড়ছো, তুমি শব্দ পড়ছো, আলো পড়ছো, তাপ পড়ছো, পদার্থের অবস্থার পরিবর্তন পড়ছো, প্রবাহিত তড়িৎ পড়ছো, স্থির তড়িৎ পড়ছো এবং কেমিস্ট্রির যে পোর্শনটা থেকে সেখান থেকে পর্যায় সারণীটা তুমি পড়ছো এবং যে কোশ্চেনগুলি বারংবার পরীক্ষা আসে সেই কোশ্চেনগুলি তুমি সেই কোশ্চেনগুলি তুমি কিন্তু একটু তৈরি করে ফেলো। দেখো দারুণ জায়গায় চলে যাবে এবং তুমি একটা খাতা তৈরি করো, কারণ এই জিকের মধ্যে 50 মার্কস এবং মেন্স আছে 25 মার্কস, এখানে কিন্তু তুমি 15+ স্কোর তোমাকে করতেই হবে। আমি যে লেভেলের পড়াশোনার কথা তোমাকে, যে স্ট্র্যাটেজি তোমাকে আমি বললাম, সেটা তুমি যদি ফলো করতে পারো তাহলে কিন্তু 15 নয় সেখানে কিন্তু 20+ হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 15+ যেন নিচে না হয়, তার যেন বেশি হয়। তাহলে সেই লেভেলটা আমি তোমাকে বললাম, আজকে আমি আলোচনা করলাম জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, হাউ টু রিড, হাউ টু গেট গুড মার্কস, এই পোর্শনটায় তুমি কেমন করে কতটা ভালো নাম্বার তুমি কিন্তু ক্যারি করতে পারো। এটা গেল প্রথম পর্বের পড়া। তাহলে এটা করলে কি হচ্ছে, এটা করলে আমার প্রিলিমসের 50 মার্কস এবং মেন্সের কিন্তু 25 মার্কস ক্লিয়ার হয়ে যাচ্ছে। মানে প্রিলিমসের জন্য একবার পড়বো, মেন্সের জন্য একবার পড়বো, এরকম নয়। একটি খাতা তৈরি করো যেখানে কিন্তু মেন্স ওরিয়েন্টেড পড়াশুনো করো, তোমার প্রিলিমস কিন্তু এমনি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে নেক্সট পয়েন্ট কী আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং। প্রথম পয়েন্ট হচ্ছে ম্যাথ। ম্যাথ কী বই থেকে প্র্যাকটিস করবে, ম্যাথ তোমার বাড়িতে ক্লাস 9 বা 10 যে বইটি আছে সেই বইটি ধরে অংশীদারিত্ব কারবার, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, এই জায়গাগুলোতে কোশ্চেনগুলো খুব যে কঠিন আসে তা নয়, খুব যে সোজা আসে তা নয়, মডারেট, এই জায়গাগুলো তুমি প্র্যাকটিস করো। এবং যদি তোমার সমস্যা হয় কারোর কোনো টিচারের গাইডেন্স নাও অথবা তুমি কোনো একটি বই ফলো করতে পারো, সেটা ক্লাস 9-10 বই হতে পারে অথবা যে কোনো পাবলিকেশনের অনেক বাংলা বই বাজারে বেরিয়েছে তার মধ্যে একটি বই তুলে নাও, তুলে নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো। সলিউশনটা তুমি নিজে করার চেষ্টা করো, না পারলে তারপরে ওই বইটি থেকে করার চেষ্টা করো। তাহলে ক্লাস 9 বা 10 যে অঙ্কগুলি আছে, যে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, অংশীদারিত্ব কারবার, প্রফিট লস, এই জায়গাগুলো তুমি কিন্তু দেখো। এই জায়গাগুলো তুমি প্রতিদিন, তুমি বেশি নয়, প্রতিদিন তুমি কিন্তু 20টা করে অঙ্ক প্র্যাকটিস করো। প্রতিদিন 20টা করে অঙ্ক প্র্যাকটিস করলে 7 দিনে 7 কুড়িং কত হয়, 140টি অঙ্ক। 140টি অঙ্ক প্রতিদিন, প্রতি সপ্তাহে তোমার তৈরি হয়ে আসছে 140টি অঙ্ক। এই 140টা অঙ্ক যদি প্র্যাকটিস হয়ে যায় তাহলে 140×4, তাহলে 140×4 হচ্ছে, তাহলে কিন্তু মাসে কিন্তু 560 অঙ্ক কিন্তু তোমার কিন্তু লেভে আসে, 560। এরকম যদি 560 হয় বা 550 আমি ধরলাম, তাহলে প্রতি মাসে 550 অঙ্ক কিন্তু তোমার খাতায় জমা হচ্ছে, তোমার মাথায় জমা হচ্ছে। এইভাবে যদি হয় তাহলে তুমি দেখবে 4 মাস বা 5 মাস পরে তোমার অঙ্কের একটা ভীষণ সম্ভার হয়েছে এবং ওগুলো যেন প্রতিদিন অন্তর রিভিশন দাও, রিভাইজ দাও, আর ওই টাইপের অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করার চেষ্টা করো। তাহলে দেখবে ম্যাথের থেকে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি তুমি পেয়ে যাচ্ছ, সেটা মেন্সে হতে পারে, সেটা প্রিলিমসে হতে পারে। তাহলে নেক্সট পয়েন্ট কি, রিজনিং। রিজনিংয়ের ক্ষেত্রে আমি একটি কথা বলবো, যে কোনো একটি বই, যে কোনো একটি বই, যেমন বইটি আচ্ছা অঙ্কের ক্ষেত্রে একটি বইয়ের নাম বলছি, সেটি ছায়া প্রকাশনের সুবীর দাসের বইটা তুমি ফলো করতে পারো। আচ্ছা আর রিজনিংয়ের ক্ষেত্রেও আমি সুবীর দাসের বইটা তোমাকে বলবো ফলো করতে পারো। ওই বইটা যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তুমি যদি পড়ে ফেলতে পারো তাহলে দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে। এটি একটা গেল। এবং নেক্সট পার্ট কী আছে, নেক্সট পার্ট হচ্ছে তাহলে আমাদের কিন্তু তাহলে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথ এবং রিজনিং, এই জায়গাগুলো। এবং রিজনিংয়ে তুমি 20টা করে অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে ম্যাথেও তুমি 20টা করে অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে দেখবে একটা ভীষণ সম্ভার চলে আসে। এটা একদিন 30টা করলাম, পরের দিন 40টা করলাম, তারপর দিন 10টা করলাম, তারপর দিন 1টা করলাম, ওরকম নয়। একটা রেগুলার বেসিসে তুমি বেশি নয় তুমি 20টা করে তৈরি করো, একটা ঘড়ি ধরে করার চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে ওই 20টা থেকে তুমি বাড়াও। 20 থেকে আজকে 20 করবো, কালকে 25 করবো, তারপর দিন 30 করবো, এরকম করতে 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 দেখো কেউ কিছু পারে না, তাকে কিন্তু করে নিতে হবে, শিখে নিতে হবে। আমি পারি না এই বললে কিন্তু হবে না, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু তোমায় কিন্তু এখানে 25+
এখানে কিন্তু 25-30 মধ্যে তুমি 15 প্লাস আমি ধরেছি, তার বেশিও হতে পারে। এবং তুমি যে হারে প্র্যাকটিস করার কথা আমি বলছি সে হারে তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি কিন্তু দারুণ লেভেলে পৌঁছে যেতে পারে এবং তোমার মেন্সেও তুমি কিন্তু ভালো নাম্বার ভালো স্কোর তুমি করতে পারবে। এবং রিজনিংয়ের ক্ষেত্রেও সেম সুবিধ দাসের বইটি তুমি ফলো করতে পারো অথবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার তুমি ফলো করতে পারো, বা তোমার কাছে যে কোনো যদি কোনো বই থাকে সেই বইটি তুমি ফলো করতে পারো। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা বারবার বলছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে তুমি ভালো করে ফলো করো এবং সেখান থেকে কী টাইপের কোশ্চেন আসে, কোন প্রসেসে আসছে, কোন টেকনিকে আসছে সেই ফলো করো, সেই মেথডগুলো ফলো করো, সেই টেকনিকগুলো, তাহলে দেখবে আর কোনো প্রবলেম কিন্তু তোমার কাছে থাকবে না। এবং নেক্সট পয়েন্ট ইংরাজিটা। এবং ইংরাজিটা আমরা প্রিলিমসের সাথে সাথে পড়বো না প্রিলিমস পরীক্ষা হওয়ার পরে পড়বো না মাঠ হওয়ার পরে পড়বো, আমি পার্সোনালি তোমাকে বলবো তুমি বেশি নয়, তুমি এভরিডে তুমি 30 মিনিটস তুমি ইংরাজির প্রতি দাও, প্রতিদিন 5টা করে ওয়ান ওয়ার্ড পড়ো, 5টা করে ইডিয়াম পড়ো, 5টা করে সিনোনিম পড়ো প্রতিদিন, এবং যেগুলো পড়বে সেগুলো খাতায় লেখো, এবং দুটো ভয়েস, দুটো ন্যারেশান, দুটো এরর কারেকশান করো প্রতিদিন 30 মিনিটস, 1 ঘন্টা বলিনি, 30 মিনিটস পড়াশুনো করো। এবং সেই 30 মিনিটসটা কিন্তু পরবর্তী দিনে ওই 30 মিনিটস যেটা পড়লে তার জন্য 10টা মিনিট রিভিশন দেবে আর 30 মিনিটস পড়বে, তাহলে হয়ে গেল 40 মিনিটস। এবং 40 মিনিটস যখন পড়ছো সেই 40 মিনিটস যেটা আছে সেটা কিন্তু সামনের দিনে 20%, সামনের দিন কিন্তু 10 ভাগের 1 ভাগ তোমাকে যেটা বললাম তোমাকে সেটা কিন্তু রিভিশন দেবে এবং তার সাথে কিন্তু আরও কিন্তু 50 মিনিটস। এইভাবে টাইমটা তুমি আস্তে আস্তে বাড়াও, তাহলে প্রতিদিন 30 মিনিটস, তারপরে 40 মিনিটস, তারপরে 45 মিনিটস, এবার বাড়াতে বাড়াতে ওটাকে 1 ঘন্টা নিয়ে আসো। তাহলে প্রতিদিন এভরিডে বেসিস 1 আওয়ার ইংলিশ, 1 আওয়ার ম্যাথ, 1 আওয়ার রিজনিং, 3টে ঘন্টা আর 1 আওয়ার জিকে, এই কটা ঘন্টা তুমি যদি দিতে পারো তাহলে কত হচ্ছে যে 1 ঘন্টা ইংরাজি, 1 ঘন্টা জিকে, 1 ঘন্টা ম্যাথ, 1 ঘন্টা কিন্তু আমার কি রিজনিং, তাহলে টোটাল টপিক কটা, তাহলে 1 ঘন্টা কি হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে তোমার জিকে, 1 ঘন্টা জিকে, 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা ম্যাথ, 1 ঘন্টা রিজনিং, তাহলে 1, 2, 3, 4, তাহলে টোটাল কিন্তু কত হচ্ছে 4 আওয়ার্স। 4 আওয়ার্স যদি তুমি টেকনিক্যালি পড়াশুনো করতে পারো, সকালবেলা উঠে 1 আওয়ার, তুমি রাতের বেলা 1 আওয়ার, এবং সারাদিনের মাঝখানে ফাঁক ফুঁকো তোমার কাজের অবসরে তুমি যতটুকু পারো 4 আওয়ার্স তুমি যদি পড়াশুনো করতে পারো, তার মানে একটা সপ্তাহে তুমি পড়ছো 28টা ঘন্টা, তাহলে 4×7=28 ঘন্টা, 28 ঘন্টার মধ্যে 8টা ঘন্টা তুমি বেছে নাও ওই 8টা ঘন্টা রিভিশন আর 20 ঘন্টা পড়ছো, এইভাবে গতানুগতিক ধারায় তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমার আটকানো তোমার কেরিয়ার তোমার সাকসেসকেও আটকাতে পারবে না। তার WBP 2021 হাউ টু ক্র্যাক, তার জন্য আজকে আমি আলোচনা করলাম কি এই যে টোটাল একটা সিলেবাস, টোটাল টাইম ম্যানেজমেন্ট, তাহলে প্রতিদিন তোমাকে একটা টাইম ধরে শিডিউল ধরে এগোতে হবে, আজকে 7 ঘন্টা বললাম, কালকে 4 ঘন্টা বললাম, তারপরের দিন 1 ঘন্টা, ওরকম নেই, 4 ঘন্টা করে পড়ো, তার প্রতিদিন তোমাকে 4 ঘন্টা করে পড়তে হবে, এটা শিডিউলটা মাথায় রাখো, 1 আওয়ার যতটুকু হয় 1 আওয়ারের মধ্যে, তারপরের দিন ওটা যেটা পড়লে সেটা রিভিশন দাও, তার সাথে 10 মিনিট বা 5 মিনিট এক্সট্রা বা ইনক্রিজ করো, কখনোই যেন 4 আওয়ার্সের নিচে যেন না আসে, 4+ হয়, 4 যেন না হয়, তাহলে এটা যদি করতে পারো 4×7=28, 28-এর মধ্যে 20 ঘন্টা তুমি পড়ছো একটা সপ্তাহে, তার সাথে 8 ঘন্টা কী করছো, 8 ঘন্টা রিভিশন করছো, লিখছো, ইংরাজিটাও দেখছো, অঙ্কটাও দেখছো, রিজনিংটাও করছো, এইভাবে টোটাল টাইম ম্যানেজমেন্টের সাথে তুমি যদি পড়াশুনো করতে পারো তা WBP 2021 তোমার হাতের মুঠোয়, তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর যেটা প্রবলেম সেটা কিন্তু কি ইংলিশে হয়, তুমি 2-5টা করে প্রতিদিন পড়াশুনো করো, প্রতিদিন খেতে শুতে বসতে তোমার মাথার মধ্যে যেন একটা টার্গেট থাকে 50+, আর মাথার মধ্যে থাকে যেন এখানে যেন 60+, এই টার্গেটটা স্কোরটা তোমার সামনে রেখে তুমি এগিয়ে যাও, আমি বলছি যে কোনো নেগেটিভ পাওয়ার তোমার সামনে কিন্তু আসবে না, তুমি কিন্তু এটা সাকসেস পাবেই। তাহলে এই পোর্শনটা আজকে আমরা আলোচনা করলাম, যে আজকে টোটাল WBP 2021 সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবং আরও একটি কথা বলবো যে এরপরে একটা কিছু
দিন পর, অর্থাৎ একটা টাইম ম্যানেজমেন্ট চার ঘন্টা এরকম পড়ার পরে তুমি যখন এক মাস বা দেড় মাস তুমি পড়াশুনো হয়ে আছে, তুমি একটা জায়গায় চলে আসো, দেন তোমার এবার কাজ হলো একটু মক টেস্ট দেওয়া, একটু প্র্যাকটিস সেট করা। এই মক টেস্ট দেওয়া বা প্র্যাকটিস সেট করা এর মাধ্যমে তুমি প্রতিদিন একটা টাইম ধরে তুমি মক টেস্ট বা প্র্যাকটিস সেট দাও। তুমি সেখানে দুই পাও, ক্ষতি নয়, তুমি দেখো আজকে আমি কত পেলাম, এবং পাওয়ার পরে সেই মক টেস্টটা তুমি অ্যানালিসিস করো এবং তারপরে আবার মক টেস্ট দাও দেন। তাহলে প্রতিদিন যদি একটা করে একটা টাইম দেখে যদি একটা মক টেস্ট দাও, তাহলে দেখবে তুমি তোমার পজিশনটা কোথায় সেটা বুঝতে পারবে। কিন্তু সেটা এখনই নয়, সেটা কিছুটা সিলেবাস, তুমি তোমার কাছে কতটুকু এগিয়েছো, তুমি কতটুকু করতে পারবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি এটা করতে পারো, তাহলে মক টেস্ট এবং অ্যানালিসিস তুমি যদি সেলফ স্টাডি করতে পারো, তাহলে আর কোথাও যাওয়া লাগবে না, নিজে নিজে তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। সুতরাং আজকে আমি বললাম যে কীভাবে WBP-তে 2021-এ কোন সিলেবাস, কোন পদ্ধতি, কোন টেকনিক, কোন টাইম ম্যানেজমেন্ট, কোন মক টেস্ট কীভাবে পড়াশুনো করতে হবে, টোটাল সামগ্রিকটা আমি আজকে এই ক্লাসে আলোচনা করলাম। আশা করি তোমরা প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো। এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে সেখানে তুমি তোমার কোশ্চেনটা দিতে পারো। আর যাদের হিস্ট্রি সম্পর্কে বা কোনো কিছু ম্যাটেরিয়ালস লাগবে, কোনো একদম ফ্রিতে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অথবা পার্সোনাল ইমেলের মাধ্যমে আমি কিন্তু তোমাকে ম্যাটেরিয়ালসটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এবং আরও একটি কথা, সামনে WBP 2021-এর জন্য আমার একটা রিসার্চ টাইপ একটা বই আসতে চলেছে, যেটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এবং যেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশড হতে চলেছে। সুতরাং যেখানে কিন্তু যা আলোচনা করেছি, কোন পদ্ধতি, কোন টেকনিক, কোন মেথড, টোটালি একদম জিস্ট করে ওই বইটার মধ্যে কিন্তু সামগ্রিকভাবে একটা প্র্যাকটিস সেট দিয়ে, অ্যানালিসিস দিয়ে এবং তার একটা স্টাডি ম্যাপ দিয়ে একটা পরিপূর্ণ বই করার কিন্তু কাজ চলছে। সুতরাং তোমরা সেইটা যখন পাবলিশড হবে আমি তোমাদের বলে দেবো, সেটা তোমরা দেখলেও দেখতে পারো। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিও, এবং তোমাদের যে কমেন্ট, তোমাদের যে লাইক, তোমাদের যে শেয়ার, সেটাই কিন্তু আমার পজিটিভ ভাইব্রেশান। সুতরাং আমি একটা কথা বলবো, সেটি হলো যে পজিটিভ, বি ফোকাসড, বি প্র্যাকটিক্যাল। ধন্যবাদ বন্ধুরা।